আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাজা নামাজ কখন পড়বেন, কিভাবে পড়বেন, এ সম্পর্কে সামান্য পরিসরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আপনার যদি নামাজ ছুটে গিয়ে থাকে বা অনেকদিন যাবত নামাজ আপনি পড়েন না, তাহলে এই নামাজগুলো কিভাবে কাজা করবেন সে সম্পর্কে কিন্তু আমাদেরকে ইসলাম ধর্ম একটা ক্লিয়ার ধারণা দিয়েছে, কোনো অস্পষ্টতা রাখেন নাই। তো আপনার যদি নামাজ ছুটে গিয়ে থাকে তাহলে সেটা কিভাবে আদায় করবেন এবং কখন আদায় করবেন? আপনার নামাজ যদি বেশি ছুটে গিয়ে থাকে, অনেকের নামাজ 2 বছর পড়েন না, 3 বছর পড়েন না, বা 10 বছর যাবত নামাজ ছুটে গিয়েছে বা ছেড়ে দিয়েছেন, তো এই 10 বছরের কাজা নামাজ আপনি কিভাবে আদায় করবেন? এর নিয়ম হচ্ছে, আপনি যখন উক্তের নামাজ পড়বেন, ধরুন এখন আপনি জোহরের নামাজ পড়তেছেন, তো জোহরের নামাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন 10 বছর আগে যে জোহরের নামাজটা আপনি ছেড়ে দিয়েছিলেন সেটা নিয়ত করে আল্লাহু আকবার বলে নামাজ পড়বেন। এরপরে যখন আপনি আসরের নামাজে মসজিদে যাবেন, ইমাম সাহেবের সাথে আসরের নামাজ পড়বেন, তারপর ওই 10 বছর আগে যে আসরের নামাজটা ছেড়ে দিয়েছিলেন সেই নামাজটা আদায় করবেন। এমনিভাবে যখন আপনি মাগরিবের নামাজে মসজিদে যাবেন, ইমাম সাহেবের সাথে মাগরিবের নামাজটা আদায় করে 10 বছর আগে যে মাগরিবের নামাজটা ছেড়ে দিয়েছিলেন, মনে মনে নিয়ত করবেন আল্লাহ ওই নামাজটা এখন আমি কাজা করতেছি, আল্লাহু আকবার। এভাবে আপনি প্রতিদিন ওক্তের নামাজ পড়বেন ইমাম সাহেবের সাথে, এবং ওই ওক্তের নামাজের সাথে 10 বছর আগে বা 9 বছর আগে 8 বছর আগে যে নামাজটা ছেড়ে দিয়েছিলেন সেই নামাজটার নিয়ত করে কাজা নামাজ আদায় করবেন। এভাবে যদি আপনি ধারাবাহিকভাবে 10 বছর নামাজ পড়তে পারেন ইমাম সাহেবের সাথে মসজিদে গিয়ে, এবং পিছনে 10 বছরের নামাজটাও আদায় করতে পারেন, তাহলে 10 বছর পরে গিয়ে দেখবেন যে আপনার কোনো কাজা নামাজই নেই, আপনি সব নামাজ আদায় করে নিয়েছেন। তো এই নিয়মটা আপনি ফলো করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার সব নামাজ আদায় হয়ে গিয়েছে। তবে দর্শক, সুন্নত নামাজ, নফল নামাজ এগুলো কাজা করবেন না, এগুলো কাজা করা যায় না বা কাজা করতে হয় না, শুধুমাত্র ফরজ নামাজই কাজা করবেন, অন্যান্য নামাজ কাজা নেই। এমনিভাবে কেউ যদি জুমার নামাজ ছেড়ে দেয় বা ছুটে যায় কোনো কারণবশত, তাহলেও তার জুমার নামাজ কাজা নেই, জুমার নামাজের পরিবর্তে তাকে 4 রাকাত ফরজ নামাজ পড়তে হবে যাকে জোহর নামাজ বলে। এমনিভাবে কারো যদি ঈদের নামাজ ছুটে যায়, ঈদের নামাজও কাজা নেই। কারো যদি জানাজার নামাজ ছুটে যায়, সে যদি তার পিতা মাতাও হয়ে থাকে, কারো আত্মীয় স্বজনের জানাজাও যদি হয়ে থাকে, তারপরেও সে সেটা কাজা করতে পারবে না, জানাজার নামাজেরও কাজা নেই। মহিলাদের জন্য নেই জুমার নামাজ, নেই জানাজার নামাজ, এবং নেই ঈদের নামাজও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে কাজা নামাজ পড়তে হয়, কখন পড়লে ভালো হয়, কোন নিয়মটিতে পড়লে ভালো হয় সেটা বোঝা ও আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।